আয় আই রে বন্ধু আয়, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে, জান্নাতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই, জান্নাতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই, দিন কায়েমে চলো আমার সাথে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে। আল কোরআন হাদিসের পথে চললে তুমি দিনে রাতে, নাজাতের পথ মসৃণ হবে চিন্তা রবে না। আল কোরআন হাদিসের পথে চললে তুমি দিনে রাতে, নাজাতের পথ মসৃণ হবে চিন্তা রবে না। চিনলে তুমি সরল পথ বদলে যাবে জীবন রত, চিনলে তুমি সরল পথ বদলে যাবে জীবন রত, রব্বি করিম এনাম দিবেন হাতে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে, জান্নাতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই, জান্নাতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই, দিন কায়েমে চলো আমার সাথে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে। এই মাহফিলে যারা আসছি কোরআন শোনার উদ্দেশ্যে, সবাই কি খুশি না বাজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। যারা এসেছেন যেখান থেকে এসেছেন, আল্লাহর কোরআনের মাহফিল প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে আপনারা আল্লাহর নাম বেশি বেশি উচ্চারণ করবেন, যত বেশি কৃতজ্ঞতা স্বীকার করবেন, যত বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার যত বেশি আল্লাহর নাম উচ্চারণ করবেন, আমার আপনার কলবটাকে পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আমাদের কলবের যে অবস্থা, জিব্বা আর কলিজা তো পৌঁছে শেষ। নয়া দিগন্ত পত্রিকায় একবার বড় করে একটা পেপারের পেজে, ফুল পেজ, বিভিন্ন দেশের জাহান্নামের গদ্য বানাইছে, সব দেশের জাহান্নাম আঁকাইছে একটা ছবি আকারে। আমেরিকার জাহান্নাম, লন্ডনের জাহান্নাম, ভারতের জাহান্নাম, নেপালের জাহান্নাম, সৌদি আরবের জাহান্নাম, দুবাইয়ের জাহান্নাম, বাংলাদেশের জাহান্নাম, সব দেশের জাহান্নামে একটা ছবি আঁকাইছে। আর ছবিটা হলো গর্ত আকারে, গোল করে গর্তের মধ্যে টকবগে আগুন জ্বলতেছে, আর কিছু কিছু মানুষ এই গর্তের মধ্যে আ করে জ্বলতেছে, এটা প্রতিচ্ছবি। আর এই প্রত্যেকটা দেশের জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান দাঁড়ায় আছে, সব দেশের জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান দাঁড়ায় আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের গর্তের পাশে কোনো দারোয়ান নাই। একজন প্রশ্ন করছে, ভাই সব দেশের জাহান্নামের গর্তের পাশে দারোয়ান আস, বাংলাদেশের গর্তের পাশে দারোয়ান নাই কেন? তখন বলতেছে, দেখো অন্যান্য দেশের জাহান্নামের জাহান্নামীরা যদি এই গর্তের থেকে, জাহান্নাম থেকে উঠে পালাইতে যায়, এই দ্বাররক্ষী যারা, দারোয়ান যারা, এরা বল্লব দিয়ে গুতায়া আবার জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দেবে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের পাশে কোনো দারোয়ান নাই। তার কারণ এদেশে দারোয়ান লাগবে না, কারণ এদেশের জাহান্নামের গর্ত থেকে কেউ যদি উঠে পালাইতে চায়, ভালো জায়গায় যাইতে চায়, ওরা যারা ভিতরে আছে ওরা যাইতে দিবে না, নিজেরা নিজেরাই টেনে আবার নামাবে।
কথা বুঝেন না আপনারা সব দেশের গর্তের পাশে দারোয়ান আছে কিন্তু বাংলাদেশে নাই কারণ এদের যে হিংসা প্রতিহিংসা কেউ কারোর ভালো চায় না এইজন্য এদের কোনো দারোয়ান লাগবে না ওরা নিজেরা নিজেরাই টেনে নামাবে এজন্য আমাদের কলবগুলো হিংসা প্রতিহিংসা দিলগুলো নষ্ট হয়ে গেছে যত বেশি আল্লাহর নাম উচ্চারণ করতে পারবো সদা সর্বদা সব ক্ষেত্রে আমার আপনার দিলটাকে পরিষ্কার করে দিবেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ আসেন ভূমিকায় কথা নয় ডাইরেক্ট আলোচনায় চলে যাই আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 190 নম্বর আয়াত সম্মানিত ভাইরা এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমা লঙ্ঘন করো না আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসে না শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম এবার আসেন মূল বক্তব্যে যাই আল্লাহ তাআলা বলেন وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم আল্লাহর বক্তব্য স্পষ্ট আল্লাহর রাস্তায় وقاتلوا في سبيل الله আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে يقاتلونكم তোমাদের বিরুদ্ধে যারা লড়াই করে এখন আসেন আল্লাহর দ্বীনের রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে কারা এখানে মূল সারম কথা হলো এটা যদি আপনারা ফলো করেন আয়াতটা আমরা তো বাংলাদেশে সবাই মুসলমান তাহলে এই আয়াতটার ব্যাখ্যা কি হবে আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এক এর পয়েন্ট তিনটা কয়টা পয়েন্ট এক নাম্বার পয়েন্ট ইহুদি আর খ্রিস্টিয়ানদের সাথে লড়াই করো কারণ ইহুদি খ্রিস্টিয়ানরা দিন দিন প্রতিষ্ঠার পথে বাধা প্রদান করে গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টিয়ানরা ইসলামের পরে কোরআনের পরে আল্লাহর দ্বীনের পথে যে পরিমাণ বাধা দিয়েছে ইসলামের ক্ষতি করেছে আপনারা যদি লক্ষ্য করেন আমরা একটা একটা করে অসংখ্য প্রমাণ আপনাদেরকে দিতে পারব এক এই ইহুদি খ্রিস্টিয়ানরা গোটা পৃথিবী যে দেশে ইসলামের পুনর্জাগরণ হয়েছে যে দেশে ইসলামের বিজয় এসেছে যে দেশে ইসলামের পুনর্জাগরণ হয়েছে ইসলামী বিপ্লব ঘটেছে সেই দেশেই এই ইহুদিরা জঙ্গিবাদের নাটক সাজাইছে এই সবাই বলেন সবাই বলেন এতে কিছু লোক কয় সবাই বলেন ঠিক না বেঠে যে দেশে ইসলামের বিপ্লব হয়েছে যে দেশে ইসলামের গণজোয়ার বয়ে গিয়েছে ও দেশেই এই কাফের বেঈমানেরা ইহুদি খ্রিস্টিয়ানেরা এরা সেই দেশে জঙ্গিবাদের নাটক তৈরি করেছে মিলে নেন আজ আফগানিস্তানের দিকে তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন মুসলিম দেশগুলোর দিকে তাকায় দেখেন আফগানিস্তানে দীর্ঘদিন এই ইহুদি খ্রিস্টিয়ানরা রাজত্ব চালিয়েছে জঙ্গিবাদের নাম করে আফগানিস্তানটাকে তছনছ করে দিয়েছে কিন্তু আল্লাহর কি ইচ্ছা ইসলামী খেলাফতের মাধ্যমে এই ইহুদি খ্রিস্টিয়ানদেরকে তাড়াতে তারা বাধ্য হয়েছে এবং অল্প দিনের ব্যবধানে এই আফগানিস্তান অর্থনীতিতে প্রায় দুই তিন নম্বরে চলে এসেছে
গোটা পৃথিবী চিন্তা করেছিল এই হুজুররা কেমনে দেশ চালাবে, এই হুজুররা কেমনে দেশের অর্থ মন্ত্রণালয় চালাবে, পররাষ্ট্র মন্ত্রণালয় চালাবে, কেমনে এরা দেশ চালাবে। কিন্তু আজকে তাকায় দেখেন আফগানিস্তানের দিকে, এরা এক একজন মন্ত্রী বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না, বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। আর আমাদের দেশের এক এক মন্ত্রীর এক জোড়া জুতার দাম ছিল 5 লাখ টাকা, কথা কয় না? আমার দেশের এক একটা মন্ত্রীর এক জোড়া জুতার দাম ছিল 5 লাখ টাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পেপার পত্রিকা এসেছে, নিউজ করেছে পত্রিকা, মিডিয়াগুলো প্রচার করেছে, এই সাবেক সাইফুজ্জামান চৌধুরী খালি যুক্তরাজ্যে 350টা বাড়ি পাওয়া গেছে, এরপরে দুবাই, কানাডা, সিঙ্গাপুর দিয়ে, মালয়েশিয়া দিয়ে আরও 150 বাড়ি পাওয়া গিয়েছে, টোটাল 500 বাড়ি পাওয়া গেছে বিদেশে। এই 500 বাড়ির দাম বাংলাদেশ টাকায় প্রায় 5,000 কোটি টাকা। সাইকেল চালায় মন্ত্রণালয়ে যায় আফগানিস্তানের মন্ত্রীরা। তাহলে আজকে ইহুদি খ্রিস্টিয়ানরা গোটা পৃথিবীতে যেই দেশে ইসলামের গণজোয়ার উঠেছে সেই দেশে ষড়যন্ত্র চালিয়েছে। তাকান আপনি ইরাকের দিকে, ইরাকে যখন ইসলামের গণজোয়ার বয়ে যাচ্ছিল তখন এই কাফের বেঈমানরা, আমেরিকা, এই কাফের ইহুদি খ্রিস্টিয়ানরা এরা চিন্তা করলো, না ইসলামের গণজোয়ার বয়ে দিতে চলবে না, আমাদের রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব থাকবে না, জঙ্গিবাদের নাটক সাজাও। ইরাকে জঙ্গিবাদের নাটক তৈরি করে তছনস করে দিয়ে সাদ্দামকে নির্মমভাবে হত্যা করেছে, কথা বলেন ঠিক না বেটে? পাকিস্তানটাকে তছনস করে দিয়েছে জঙ্গিবাদের নাটক তৈরি করে। আপনারা প্রথম আলো পত্রিকায় দেখেছেন 16টা বছর এই প্রথম আলো পত্রিকা জঙ্গিবাদের নাটক করে এই জালেম সরকারকে ক্ষমতায় বসায় রেখেছিল, এ কথা বলে না কেন? 16টা বছর এই প্রথম আলো পত্রিকা সেই বিডিআর হত্যা মামলা থেকে শুরু করে এই পর্যন্ত একের পর এক তারা জঙ্গিবাদের নাটক করে এই জালেম সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছে। একমাত্র হতা ছিল এই এই প্রথম আলো পত্রিকা আর দাদাবাবুরা, কথা বলে না কেন? আপনারা নিউজ দেখেছেন 2007 সালে বিশ্ব নবীন নামে কটাক্ষ করে এদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করিয়েছে, বিশ্ব নবীর নামে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, রক্তক্ষরণ করে প্রথম আলো পত্রিকা যখন পেপারে নিউজ করেছে তখন গোটা বাংলাদেশের তাওহিদি মুসলমান তারা খেপে গিয়েছে, রাস্তায় রাস্তায় স্লোগান দিয়েছে, প্রতিবাদ করেছে, রাসুলের বিরুদ্ধে যারা ব্যঙ্গ করেছে, কটাক্ষ করেছে, এই রাজপথে যখন স্লোগান দিয়েছে আর এটাকে প্রথম আলো পত্রিকা ফ্ল্যাশ করে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টিয়ানদের কাছে ছবিগুলো পাঠিয়েছে, উগ্রপন্থী, এরাই জঙ্গি, এরাই তালেবান, এগুলো বিদেশিদেরকে দেখিয়ে ক্ষমতায় বসিয়েছে ওই জালেম সরকারকে, এ কথা বলে না কেন? 2007 সালে প্রথম নাটক ছিল রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করা, ব্যঙ্গ করা, এ নাটক তৈরি করে গোটা বাংলাদেশের মুসলমানদের খেপিয়ে দিয়ে এরা ওই নাটক তৈরি করেছিল 2007 সালে। যখন প্রতিবাদের ঝড় উঠল এগুলোকে ওই পেপার পত্রিকায় ফ্ল্যাশ করে উগ্রবাদিতা নাম দিয়ে, জঙ্গিবাদী নাম দিয়ে, তালেবাদী নাম দিয়ে, সন্ত্রাস নাম দিয়ে এরা পৃথিবী বিভিন্ন ইহুদি খ্রিস্টিয়ান অন্য অন্য দেশের কাছে পাঠিয়ে দিল। এখন এদের বিরুদ্ধে দমন করতে গেলে লাগবে ওই জালেম সরকার। সবাই তখন ইহুদি কাকা মামুরা যারা আছে বসিয়ে দিল জালেম সরকারকে, কথা কন না কেন? বসিয়ে দিল। 2014 সালের নির্বাচনের আগে একই নাটক করেছিল প্রথম আলো পত্রিকা, এরপরে বিডিআর হত্যা মামলায় 58 জন বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল, বড় বড় অফিসার, বড় বড় অফিসারদেরকে হত্যা করলো, এখানেও জঙ্গিবাদের নাটক সাজিয়েছে এই প্রথম আলো পত্রিকা, এখানেও জঙ্গিবাদের নাটক। 2014 সালেও যখন এই দেশের তৌহিদে জনগণ জালেম সরকারের বিরুদ্ধে রাজপথে ন্যায্য দাবি আদায় করার জন্য রাজপথে মিছিল করেছে, রাজপথে যখন আন্দোলন করেছে এগুলো ফ্ল্যাশ করে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টিয়ান উগ্রপন্থীদের কাছে পত্রিকায় ফ্ল্যাশ করেছে এরা সন্ত্রাস, এরা জঙ্গিবাদী, এরা তালেবান। আবারও 14
সালে ওই জালেমদেরকে ক্ষমতায় বসিয়ে দিল, ১৮তে এসেও সেম নাটক, ২৪ এইসের নাটক সাজাইতে গেছিল, কিন্তু ২৪ এর পরেও কিন্তু নাটক কম করেনি। ২৪ এর পরে যখন গণ অভ্যুত্থান হলো, এই জালেম সরকারের বিদায় হলো, তারপরেও কিন্তু এরা বসে থাকে নাই। এই পত্রিকা হয়তো জঙ্গিবাদের নাটক করে নাই, কিন্তু ঠিকই দাদাবাবুর দেশ থেকে রামগীতি মহারাজ এবং ওই নীতিশ রানা এরা কিন্তু ঠিকই আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে, ব্যঙ্গ করেছে। কাজী মনে রাখবেন, যুগে যুগে আমরা ২০০৭ সাল থেকে এই পর্যন্ত দেখেছি সব ইহুদি খ্রিস্টিয়ানদের ষড়যন্ত্র এই প্রথম আলোর দ্বারা বাংলাদেশে জঙ্গিবাদের নাটক করে ১৬টা বছর এই জালেমদেরকে বসিয়ে রেখেছিল। বর্তমানেও রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করে, ব্যঙ্গ করে এদেশের মুসলমানদের খেপিয়ে দিয়ে রাজপথে নামিয়ে আবার একটা ফায়দা লোটার চেষ্টা করেছিল। আজ এ মাহফিল থেকে আমরা স্পষ্ট স্লোগান দিতে চাই, রামগীতি মহারাজ হোক আর নীতিশ রানা হোক, যে দেশের নেতা হোক না কেন, আমরা স্পষ্ট বলতে চাই, আমরা কোনো হিন্দু ঠাকুরদের নিয়ে ব্যঙ্গ করি না, খ্রিস্টানদের ধর্ম যাজক নিয়ে ব্যঙ্গ করি না, আমরা কোনো ইহুদি ধর্ম যাজক নিয়ে ব্যঙ্গ করি না, কিন্তু আমার বিশ্ব নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, সে আমেরিকা হোক, লন্ডন হোক আর ভারত হোক, জাতিসংঘকে বলবো তাদের সর্বস্ব শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। আজকের মুসলমানদেরকে মসজিদের মধ্যে ঢুকে ঢুকে আঘাত করছে, ভারতের মসজিদ বাবরি মসজিদ ভেঙে দিয়ে তছনছ করে দিয়েছে, আঘাত করছে আর বলছে আমাদের দেশ আমাদের দেশ। এই ভারত শাসন করেছিল মুসলমানেরা ৭০০ বছর, এই ৭০০ বছরে খান টিপু সুলতান বাদশাহ বাবর টোটাল মুসলমানরা যারা এই দেশটা শাসন করেছিল, ইচ্ছা করলে ৭০০ বছরে ভারতটাকে হিন্দু মুক্ত করতে পারত, কিন্তু মুসলমান সেটা করে নাই, এই শিক্ষা ইসলাম দেয় নাই, এই শিক্ষা ইসলাম দেয় নাই। ইসলাম শিখিয়েছে দাওয়াত দাও, বোঝাও, দাওয়াত দাও, বোঝাও, এরপরে যদি ওরা না বোঝে, দিন প্রতিষ্ঠার পথে যদি বাধা দেয়, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে যদি বাধা দেয়, তাহলে তোমরা বসে থেকো না, ওয়াইন আকাতুম ফাকিবু বিমিসলিমা উকিবতুম, ওরা যেভাবে আঘাত করবে তোমরাও একইভাবে আঘাত ফিরিয়ে দাও। দিনের পথে যদি বাধা দেয়, চাইলে ওরা যেমনে মারবে তোরাও সেই কায়দায় মার। ওয়াইদু লাহুম মাসতাতুতুম মিন কুওয়া, আল্লাহ পাক বলছে তোমরা শক্তি জোগাড় করো, শক্তি সঞ্চয় করো, ওরা যেভাবে আঘাত করবে তোমরাও সেভাবে আঘাত ফিরাইয়া দাও। কাজে আজ আমাকে আপনাকে সচেতন হতে হবে, ইহুদি খ্রিস্টিয়ানদের নাটক আর বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। চাইলে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা বাধা দিবে, এক নাম্বার বাধা দেয় ইহুদি খ্রিস্টিয়ানরা, আমাদেরকে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কথা বলেন ঠিক না? দুই, দিন প্রতিষ্ঠার পথে বাধা দেয় কারা? এদেশের মুনাফেক যারা। আরো আসতে কন, আরো আসতে কন, মনে রাখবেন, ইহুদি খ্রিস্টিয়ানদের পরে এই দেশে সবচাইতে বেশি ক্ষতি করেছে এই নামদারি মুসলমান মুনাফেকের দল। আজকে আপনারা তাকায় দেখেন, আমার পিছনে নামাজ পড়েছে, আমার সামনে ওয়াজ শুনেছে, আমাদের কাছ থেকে বিবাহ শাদীর ফতোয়া নিয়েছে, আবার ঠিকই রাতের অন্ধকারে আমাদের নামের তালিকা দিয়েছে। কথা কানো ঠিক না বেটেক? এই নামদারি মুসলমান মুনাফেক, এরা আংশিক ইসলাম মানে, আংশিক মানে না। আমার কথাটা শুনে নেন, এই মুনাফেক যারা, এরা আনুষ্ঠানিক ইসলামকে সমর্থন করে কিন্তু প্রাতিষ্ঠানিক ইসলামকে সমর্থন কত কেন? নামাজ আনুষ্ঠানিকতা, রোজা আনুষ্ঠানিকতা, হজ আনুষ্ঠানিকতা, এটা এরা স্বীকার করে, কিন্তু প্রতিষ্ঠিত দিন কথা কানা? নামাজটা আনুষ্ঠানিকভাবে মসজিদে আদায় করতে হয়, এটা অনেকে মানে, রাগ করেন না বাপ, নামাজটা আনুষ্ঠানিকভাবে আদায় করতে হয় এটা সবাই মানে,
মিলাদ কিয়াম ওরস শরীফ এটা আনুষ্ঠানিকতা এদেশের কোনো একটা দলের লোক এটাতে বাধা দেয় না কিন্তু যখনই আপনি বলবেন রাষ্ট্রীয়ভাবে দিন দিন প্রতিষ্ঠা সূরা ইয়াসিন দিয়ে দিন শুরু করে ওয়াকিয়া দিয়ে সন্ধ্যা রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অথচ যেই কোরআন দিনে শুরু সন্ধ্যায় রাতে এরপরে সুমাকে অথচ এই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হোক এই মুনাফেকেরা তা চায় না এরা মনে করে নামাজ প্রতিষ্ঠিত হলে ইসলাম কায়েম হয়ে যাবে আল্লাহর কসম আমাকে ভুল বুঝবেন না নামাজ কায়েম হলে যদি ইসলাম কায়েম হবে তাইলে আবেদ আলী তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো তাইলে ও কেন এক একটা প্রশ্নে পঞ্চাশ লাখ করে নিল বাইতুল মুকাররমে কয়দিন আগে জুতা চালাচালি হলো এরা কি নামাজি না বেনামাজি এ কথা কান নামাজি হ্যাঁ বেনামাজি নামাজিরাই জুতা চালাচালি করছে পাগড়ি আলারাই জুতা চালাচালি করছে বাইতুল মুকাররমে মারামারি হয়েছে এই যে শামীম ওসমান 72 রাকাত করে নামাজ পড়ে কথা কানা 72 রাকাত তাহাজ্জুদ পড়ে এ কেন দিন প্রতিষ্ঠার পথে বাধা দেয় আমাদের মেলামত তাহাজ্জুদ পড়ে তসবি পড়ে কোরআন দিয়ে দিন শুরু করে 16টা বছর এদেশের অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী আলেম ওলামাদেরকে কেন হত্যা করলো তাহলে বোঝা যায় এরা মুনাফিক এদের উপরে আইওয়াস বাহ্যিক দিক থেকে দাড়ি টুপি পাঞ্জাবি নামাজ তসবি পদ্মা কিন্তু বাস্তবে ওদের ভিতরে নিফাকি আর নিফাকিটাই হচ্ছে সুরঙ্গ পথ নাফাকুনের অর্থ সুরঙ্গ পথ এই দাঁত দিয়ে ঢুকে ওই দাঁত দিয়ে বেরিয়ে যাওয়া কাজে দেশের অসংখ্য মুনাফেক আছে এরা বাহ্যিক দৃষ্টিতে নামাজ পড়ে রোজা করে কিন্তু আল্লাহর জমিনে পূর্ণাঙ্গ দিন কায়েম হোক আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা এই জমিনে পূর্ণাঙ্গ দিন বিজয় হয়ে যাক এ জালিমেরা তা চায় না মুনাফেকেরা তা চায় না ভাইরে রাগ করবেন না দিন আনুগত্য করা দিন হচ্ছে ইবাদত করা দিন হচ্ছে রাষ্ট্রীয় আইন দিন হচ্ছে জীবন ব্যবস্থা দিন জীবন ব্যবস্থা দিন রাষ্ট্রীয় আইন আপনাদেরকে বলে যাই এজন্য আপনাদেরকে বলে যাই সুন্দর করে মনে রাখবেন এই মুনাফেকেরাই যুগে যুগে দিন প্রতিষ্ঠার পথে সবচাইতে বেশি বাধা প্রদান করেছে আল্লাহর কোরআন আল্লাযীনা ইয়াতারাব্বাসূনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়াইন কানা লিল কাফিরিনা নাসীবুন করিব ক্বালু আলাম নাসতাহউযু আলাইকুম ওয়া নামনাআকুম মিনাল মুমিনিন আল্লাহ পাক বলছেন এরা তোমাদের অকল্যাণের আশা করে পক্ষান্তরে মুসলমান যখন বিজয় লাভ করে এরা যে বলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না আবার যদি ওরা বিজয় লাভ করে আমরা তোই তোমাদের লোক ওই ওদের হাতে তোমাদের বাঁচাইছি কথা কানা কথা বলেন আল্লাহ আর এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুদু হিজরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ ক্ষুদ্র ক্ষুদ্র অথবা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের পথে নেমে যাও আর তোমরা যখন নামবা ওয়া ইন্না মিনকুম লামাল্লা ইউবাত্তি আন্না ফাইন আসাবাতকুম মুসিবা তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে দেখবা ওরা ময়দানে যাবে না গড়িমসি করবে মুনাফিকেরা ওরা মাঠে নামবে না দিন কায়েমের পথে নামবে না রাস্তায় নামবে না একটা পর্যায়ে যখন ওই ইমানদারদের উপরে একটু জেল জুলুম মুসিবত চলে আসবে মুনাফিকেরা বাইরে বলবে ভাগ্যিস আমরা যাইনি ভাগ্যিস আমরা যাইনি আবার আল্লাহ বলেন ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লায়াকুলান্না কাল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতু ইয়া লাইতানী কুনতু মাআহুম ফাফুজা ফাউজান আযীমা পক্ষান্তরে আল্লাহ দিনের পথে যখন বিজয় চলে আসবে এই মুনাফিকেরা তখন বলবে ইস
কেন যে ওগের সাথে যাইনি আজকে আমিও নায়ক হয়ে যেতাম আজকে দেখেন গত 5ই আগস্টের আগে পরে অসংখ্য মুনাফিকেরা রাজপথে রাজপথে কথা কন না কেন ছিল কিন্তু ঠিকই কিন্তু फायदा লুটেছে কথা কন না কেন বার আমার কাজে মনে রাখবেন এই মুনাফিকেরা এরা আনুষ্ঠানিকতা ইসলাম মানে কিন্তু প্রাতিষ্ঠানিক ইসলাম মানে না এজন্য বলবো আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায় দ্বীন যদি পূর্ণাঙ্গভাবে কায়েম হয়ে যায় অটোমেটিক্যালি সমাজ পরিবর্তন হয়ে যাবে কথা বলেন না কেন ঠিক না বেটে বাস তিন নাম্বার লড়াই করতে হবে নাস্তিকদের বিরুদ্ধে এই নাস্তিকরা ইসলাম কোনটাই মানে না এরা ওদের পক্ষে আছে এরা ইহুদির পক্ষে খ্রিস্টানদের পক্ষে সবার পক্ষে কিন্তু ইসলামের পক্ষে না যেমন নিজুম মজুমদার কথা কানা এরপরে আসাদ নূর এরকম অনেক নাস্তিক টকশোতে বসে দাড়িওয়ালাদের আল্লাহওয়ালাদের আহমদুল্লাহ সাহেবের জামাতের হেফাজতের সবার বিরুদ্ধে লেগেছে ইসলামের কোনো কিছুই ওদের ভালো এদের বিরুদ্ধে লড়াই করতে হবে কারণ আল্লাহ দ্বীনের পথে এক নাম্বার বাধা দেয় হলো ইহুদি খ্রিস্টান দুই নাম্বার বাধা দেয় হলো মুনাফিক আর তিন নাম্বার বাধা দেয় হচ্ছে এই নাস্তিকেরা তবে মনে রাখবেন আবারো বলছি মুনাফিকদের বিরুদ্ধে কিন্তু লড়াই করা লাগবে কারণ মনে রাখবেন এই মুনাফিকেরা গুপ্তচর সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করে এতদিন ছিল ওই বামপন্থী রামদের সাথে জালেমদের সাথে আর এখন কিন্তু মুখে মুখে তওবা করে আপনার ভিতরে ঢুকবে আপনার ভিতরে সব খবর বাইদাবাই পাস করে ওই কাফেরদের কানে পৌঁছে দেবে এবার আসেন তাইলে লড়াই করব কাদের বিরুদ্ধে তিনটা দল এবার প্রশ্ন প্রশ্ন লড়াই করবেন কিভাবে وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ওরা যেভাবে লড়াই কর তোমাদেরকে মারে তোমরাও একই ভাবে মারো এবার আসেন আমাদের এই উপমহাদেশে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান নাস্তিক মুনাফিকরা নির্বাচনের মাধ্যমে আমাদেরকে আঘাত করছে এই কথা কন না কেন কিসের মাধ্যমে ভোটের মাধ্যমে ভোট যুদ্ধে আল্লাহ কিন্তু বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতুতুম মিন কুওয়া তোমরা শক্তি সঞ্চয় করো শক্তি জোগাড় করো ভাইরে তাইলে সেই সময় ঢাল তলোয়ারই ছিল সে তোমায় ঢাল তলোয়ারই ছিল তীর বল্লক ছিল এখন কিন্তু জিহাদটা যুদ্ধটা ঢাল তলোয়ারই না এখন আমাদের এই জিহাদ হবে ভোট যুদ্ধের মাধ্যমে সবাই বলে না কেন ভোট যুদ্ধের মাধ্যমে যেহেতু এর রেওয়ায়েত আমাদের উপমহাদেশে সৃষ্টি হয়ে গিয়েছে ওরা যেভাবে আঘাত করবে তোমরাও তাদেরকে সেইভাবে আঘাত করো তাইলে ওরা যদি ভোট যুদ্ধে আঘাত করে আমাদেরকেও ভোট যুদ্ধে সঠিক নির্বাচন করতে হবে মাইনাসফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা আপনি যদি কোনো ভালো মানুষকে সমর্থন করেন ভালো মানুষের জন্য সুপারিশ করেন ভালো মানুষকে নির্বাচন করেন ভালো মানুষকে যদি ওই জায়গায় পাঠান ও যত ভালো কাজ করবে এর অংশ আপনার আমল নামায় যাবে ও মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা আর যদি কোন খারাপ মানুষের জন্য সুপারিশ করেন খারাপ কাজের জন্য সুপারিশ করেন ও সারাটা জীবন যত খারাপ কাজ করবে এর ভাগ আপনাদের আমল নামায় যাবে বাইরে আপনাদেরকে একটু সহজ পন্থায় বোঝায় দেই মনে করেন আমি এই মসজিদের ইমাম এই মসজিদের কি আরো জোরে ইমাম আপনারা আমার মুসল্লি ঠিক আছে বাস আমি এখন নামাজ পড়াবো আপনারা মুসল্লি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بولو إيسي أخون بوزلن ها؟ إي
এই তো এই শেষ করেই ভুল বুঝার কারণে 16টা বছর এদেশের জালেম ইমাম এতটা ভুল করেছে আপনারা লুকমা না দেওয়ার কারণে ও জুলুম বেশি চালাইছে আপনারা যদি 16টা বছর সময় মতো লুকমা দিতেন যখনই যে খারাপ কাজ করেছে ইসলাম বিরোধিতা করেছে শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছে আলেমদেরকে হত্যা করেছে যত খুন গুম হত্যা সত্য করেছে আপনারা যদি সময় মতো লুকমা দিতেন আজকের বাংলাদেশ 100 বছর পিছিয়ে যেত না এদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারত না এটা আপনাদের মতো নাদান মুসল্লির কারণে এই অবস্থা আমি ভুল করেছি সে কোন জায়গায় আর এখন লুকমা দিচ্ছেন না যেখানেই ভুল হবে আল্লাহু আকবার ভুল হইছে ঠিক করে কথা কানা সুবহানাল্লাহ আবার কেউ বলেছেন হাতে তালি এক সাইডে বিভিন্ন মাসলা এসেছে চাইলে ইমাম যেখানেই ভুল করবে হ্যাঁ আসবে আমি হুজুর আসার আগে টেনে নেব হুজুর আসছে যেখানেই ভুল যাবে সেখানেই লুকমা কই হুজুর কই সম্মানিত ভাইরা রাস্তায় আমাদের প্রধান মেহমান আসছেন আপনারা একটু বামে চেপে আসেন না সোনা ভাই যারা ডানে দাঁড়িয়ে আছেন আপনারা অসংখ্য মানুষ এই বাম সাইডে অনেক জায়গা আছে একটু চেপে আসেন না ভাই সবাই চেপে আসেন সবাই আসেন বাইরে একটু অনুরোধ করছি সবাই ভেতরে ঢুকে যান সবাই ভিতরে ঢুকে যান আমাদের প্রধান মেহমানকে একটু ঢুকতে দেন ভাই সবাই ভিতরে ঢুকে যান হুজুরকে একটু বসতে দেন আমি দু মিনিট কথা বলে ছেড়ে দেব হ্যাঁ ঠিক আছে আসছে সম্মানিত ভাই আমার হুজুর কই হ্যাঁ রাস্তা ক্লিয়ার হোক শুনেন আপনাদেরকে বলছি তাইলে আমি ভুল করলাম আপনারা লুকমা দিলেন আপনারা লুকমা দেওয়ার কারণে আমি প্রথম দিন শুধরায় নিলাম সোর সেজদা দিলাম নামাজ শুধরায় নিলাম ব্যাচ প্রথম দিন নামাজ শেষ সেকেন্ড দিন আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين غير المغضوب هويسه ايتو بولويسه بس تايلي আপনারা লোকমা দিলেন আমি দ্বিতীয় দিন শুধরায় নিলাম এবার আসেন চতুর্থ দিন তৃতীয় দিন আবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম لم يلد ولم বলুইছে বাস এই তো অ্যাকটিভ আছেন অ্যাকটিভ থাকবেন তাইলে একদিন ভুল গেল লুকমা দিলেন দুই দিন ভুল গেল লুকমা দিলেন তিন দিন ভুল গেল লুকমা দিলেন এবার বলেন একই ভুল যদি হুজুর বারবার করে এ হুজুরের চাকরি কি থাকবে আস্তে বলেন থাকবে বাস এইবার নতুন ইমাম নিয়োগ দেয়া লাগবে না লাগবে ব্যাস এইবার নতুন ইমাম নিয়োগ দেবেন ইন্টারভিউ বোর্ডে মাওলানা হাফেজ হাশেম হুজুর আছেন মাওলানা ইসাক আলী জিহাদি সাহেব আছেন 55 জন ইমাম ইন্টারভিউ দেওয়ার জন্য সবাই অ্যাটেন্ড করেছেন ইন্টারভিউ দিবে মসজিদে বাদ জুম্মা ইন্টারভিউ এবার আপনারা বলেন গত তারিখে যে ইমাম ছিল বারবার ভুল করেছে এরকম দেবেন না এর সাইতে একটু ভালো দেখে দেবেন হ্যাঁ ভালো দেখে দেবেন ব্যাস ভালো করে খেয়াল করেন চাইলে ইন্টারভিউ বোর্ডের যারা আছেন তারা কি দেখে হুজুরের নখ দেখে হুজুরের দাড়ি দেখে হুজুরের পাঞ্জাবি দেখে হুজুর হাফেজ কিনা হুজুর মাওলানা কিনা হুজুরের তেলাওয়াত শুদ্ধ কিনা হুজুর বিবাহিত কিনা
কথা কোনা কেন কথা কোনা কেন তাহলে কি দেখলেন নখ দেখলেন দাড়ি দেখলেন টুপি দেখলেন লেবাস দেখলেন তেলাওয়াত দেখলেন এরপরে বিবাহিত কিনা তাও দেখলেন তাহলে একটা মোট হ্যাঁ নিয়ে আসেন একজন মসজিদের ইমাম নিয়োগ দিতে গিয়ে আপনারা দাড়ি টুপি পাঞ্জাবি তেলাওয়াত লেবাস পোশাক চরিত্রবান সবকিছু নির্বাচন করলেন এবার ও থানাঘাটার মানুষ আপনারা বলেন এই রাষ্ট্রের ইমাম যখন নিয়োগ দেবেন একজন আল্লাহওয়ালা দাড়িওয়ালা চরিত্রবান দেখে দেওয়া লাগবে না লাগবে না তাইলে আগামী নির্বাচনে একজন ভালো যোগ্য ইমাম নিয়োগ দেবেন কারা কারা দুহাত তুলে আল্লাহরে দেখা দেন কথা বলেন ঠিক না ঠিক একটা মসজিদের ইমাম নিয়োগ দিতে গেলে যদি দাড়ি টুপি পাঞ্জাবি চরিত্র দেখা লাগে একটা মসজিদের ইমাম নিয়োগ দিতে গেলে যদি এতগুলো দেখা লাগে তাইলে এই রাষ্ট্রের ইমাম যারা হবে তাদের চরিত্র তাদের তেলাওয়াত তাদের লেবাস তাদের সুন্নাত সব কিছু দেখেই এক একটা ইমাম নিয়োগ দেওয়া লাগবে ঠিক আছে না নাই মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ মনে রাখবেন من تشبه بقوم فهو منهم যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত আজকে যেই জাতীয় ইমামদের সাথে নেতাদের সাথে আপনার মহব্বত হবে একই রকম ইমামদের সাথে নেতাদের সাথে আপনার হাসর নাসর হবে কাজী আপনার মহব্বত যদি কোন জালেম দুর্নীতিবাজ মাতাল সুক্ষর ঘুষখোর লম্পটের সাথে হয় আপনার হাসর নাসর ওই সকল লম্পট ওই সকল চিটার বাটপার সুক্ষর ঘুষখোর দুর্নীতিবাজের সাথে হবে আর আপনার মহব্বত যদি আল্লাহওয়ালা কোরআনওয়ালা নবীওয়ালা মুহাদ্দিস আলেম আমাদের এই সাতক্ষীরা সদরের যে ইমাম প্রখ্যাত আলেমে দিন মুহাদ্দিস আব্দুল খালেকের মতো ইমামের হাতে হাত দিয়ে যদি সমর্থন করতে পারি ইনশাল্লাহ আমাদের হাসন নাসর এই সকল যোগ্য নেতাদের কাতারে হবে কথা বলেন ঠিক না ঠিক বাস কথা বলেন ঠিক না বেটি সম্মানিত ভাইরা আমার স্পষ্টভাবে বলে যায় তাইলে ওদের সাথে লড়াই করতে হবে ওরা যেভাবে করবে আমাদেরকেও একইভাবে কথা কোনা কেন ওরা যেই কায়দায় লড়াই করবে আমাদেরকেও একইভাবে লড়াই করতে হবে ওরা যদি আমাদেরকে মিডিয়া দিয়ে মারে আমরাও মিডিয়া দিয়েই মোকাবেলা করব ওরা যদি ভোট যুদ্ধে মারে আমরাও ভোট যুদ্ধে তাদের সাথে লড়াই করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা বক্তা কি আসছে মসজিদে আসতেছে সম্মানিত ভাইরা আমার সম্মানিত ভাইরা আমার আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান আমাদের কাঙ্ক্ষিত বক্তা শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই ইনি মঞ্চে চলে এসেছেন আগামীকাল আবার জুম্মাবার উনি যে সরাসরি মিরপুরে যে জুমা পড়াবেন এই জন্য ওনাকে বেশি কষ্ট দেওয়া যাবে না উনি আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলেন আসলে এইভাবে বিশেষ করে অনেকেই আছেন গোটা বাংলাদেশে দাওয়াত নেন বিশেষ করে এই জাতীয় হুজুর আলেম যারা বক্তা যারা তারা বিশেষ করে বৃহস্পতিবারের ডেটটা খুব চিন্তা ভাবনা করে দেন যারা জুমা ঢাকাতে পড়ান কাজী ভাইয়ের কাল জুমা আছে এই জন্য বেশি রাত করার সুযোগ নাই সম্মানিত ভাইরা আমার আমার ভাই মঞ্চে আসছেন সবাই একটু তাকবীর দেন নারায় তাকবীর নারায় তাকবীর প্রধান বক্তার আগমন থানাঘাটাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ 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 আমাদের কাঙ্ক্ষিত মেহমান মঞ্চে চলে এসেছেন সম্মানিত ভাইরা আমার তিনি এখনই কথা বলবেন আপনাদের সামনে জি ভাই আমার শেষ সুপ্রিয় উপস্থিতি আপনাদের ধৈর্য যদি ঘটাবো না যার আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন
আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান সবার চেনা মুখ গোটা বিশ্বে যার পদচারণা বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা শাইখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ প্রিয় ভাই কথা বলবেন তার আগে ছোট্ট একটা ঘোষণা বাইরে এই থানাঘাটাতে একটা মহিলা মাদ্রাসা আমার পরিচালনায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলাম দুই বছর আগে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা মহিলা মাদ্রাসা এই মাদ্রাসা সম্পর্কে অনেক কথা ছিল কিন্তু সময় নাই তবে মাত্র এক বছরে আমাদের একটা মেয়ে আপনাদেরই এই থানাঘাটার সন্তান এটা আসলে থানাঘাটার গর্ব থানাঘাটার কৃতি সন্তান মাত্র এক বছরে কোরআনের হাফেজা হয়েছেন আমি আমার এই মঞ্চে উপস্থিত আছেন আমার নানা আলহাজ নূর আলী মোড়ল এবং হাশেম ভাই হাশেম হুজুর এবং আমাদের প্রিয় ভাই শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আমার এই তিনজন ভাইদের মুরব্বীদের দ্বারা একটু শুধুমাত্র হাফেজাটা পাশে আসবে সম্বর্ধনা স্বরূপ তার বাবার হাতে তার জন্য একটা ক্রেস পাগড়ি হিসাবে যেমন আমরা একটা ছেলেকে